কিয়ামতের দিন প্রথম যেই দলটি জান্নাতে প্রবেশ করিবে তাহাদের চেহারা হইবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। দ্বিতীয় যেই দলটি প্রবেশ করিবে তাহারা হইবে আকাশের সুন্দরতম উজ্জ্বল নক্ষত্রের মতো। প্রত্যেকের দুইজন করিয়া স্ত্রী হইবে, প্রত্যেকের শরীরে ৭০ জোড়া করিয়া পোশাক থাকিবে। ইহার ভিতর থেকেও তাহাদের পায়ের নলার হাড্ডির মগজ দেখা যাইবে। হাদিস তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2537।